স্কুলের সামনে বিক্ষোভের জের অনির্দিষ্ট কালের জন্য বন্ধ অশোক হল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের জুনিয়র সেকশনের পঠন পাঠন। জিডি বিড়লা স্কুলেও লোয়ার ইনফ্যান্ট থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন বন্ধ, নোটিশ দিয়ে জানিয়ে দিল স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, বিক্ষোভের পাশাপাশি স্কুল বাসের অ্যাটেন্ডেন্ট এবং চালককে হেনস্থা এবং হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতিতে পঠন পাঠন স্বাভাবিক রাখা সম্ভব নয় বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যদিও দুটি স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চলবে বলে নোটিশ দিয়ে জানানো হয়েছে। সম্প্রতি রানীকুঠির স্কুলের লোয়ার নার্সারির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে, তারপর থেকে অভিভাবকদের একাংশের বিক্ষোভ চলছে। এনআরএস হাসপাতালের বয়েজ হোস্টেলে এক যুবককে পিলারের সঙ্গে বেঁধে পিটিয়ে খুনের ঘটনায় এখনও রহস্যের কিনারা করতে পারল না পুলিশ। এন্টারি পুলিশের সঙ্গেই আজ সকালে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের হোমিসাইড টিমের গোয়েন্দারা। আবাসিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেন তারা। পাশাপাশি বয়েজ হোস্টেলে জুনিয়র চিকিৎসকদের যাতায়াত ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই প্রশ্নের খোঁজে মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গেও যোগাযোগ করে পুলিশ। এদিকে মৃতের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি, তার পরিচয় জানতে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, মৃতের পরিচয় জানা গেলে তদন্ত গতি পাবে। মালদার কুমারগঞ্জ স্টেশনে ট্রেন অবরোধ। দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে ভোর চারটে থেকে অবরোধ শুরু হয়। অবরোধের জেরে আটকে পড়ে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আপ দার্জিলিং মেল, আপ হাটেবাজারি এক্সপ্রেস, আপ রাধিকাপুর প্যাসেঞ্জার, আপ গুয়াহাটি গরিবরথ, ডাউন এনজিপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। অবরোধের জেরে ব্যাহত লোকাল ট্রেন চলাচল, চূড়ান্ত দুর্ভোগের শিকার যাত্রীরা। প্রতিবাদে মালদা স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখান। অবশেষে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় রেল পুলিশ। সোমবার সকাল থেকেই উত্তর কলকাতার রাস্তায় পিকুর শুটিং করলেন অমিতাভ বচ্চন। এর আগে রবিবার উত্তর কলকাতার লাহাবাড়িতে পিকুর শুটিংয়ের মাঝে বলিউডের শাহেনশার মুখোমুখি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার দুপুর 12:30 নাগাদ সৌরভ পৌঁছন লাহাবাড়ি চত্বরে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে। সৌরভের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। ইন্ডিয়ান সুপার লিগের খেলা দেখতে গিয়ে অমিতাভ বচ্চনকে সৌরভ গঙ্গোপাধ্যায় কথা দিয়েছিলেন তিনি পিকুর শুটিং দেখতে যাবেন। রবিবার কথা রাখলেন সৌরভ। সুজিত সরকারের ছবি পিকুর শুটিংয়ের সেটে কিছুক্ষণ সময় কাটালেন। অন্যান্য দিনের মতোই অমিতাভ অনুরাগীদের ভিড়ে জমজমাট ছিল লাহাবাড়ি চত্বর।